परमार्थ कथा बोलछी आज 10ই আগস্ট বন্দে শ্রী গুরু সত্তম সুন্দর রাধেশ্যম চৈতন্য স্বরূপকম কাকুটিয়া গুরুজিয়া ধন মন গুরুমূর্তি পূজন গুরুপদ মন্ত্র প্রসন্ন বদল সত্যম সরি চন্দন গন্ড পুষ্প নিবেদামি শ্রী গুরু চরণ নমস্তস্মৈ নমঃ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমঃ হরে কৃষ্ণ। সুধি সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ, শ্রী সর্বাগ্র শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করব পরমার্থ কথা। একটু ভজন করে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ। শুধু সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ ভজন করলেন, ভজন শ্রবণ করলেন, পরমার্থ কথায় আস্বাদন করছিলাম। যতি সম্ভল সৃষ্ট বিকুর্বদ ব্রহ্ম বিক্ষিতম মোহিং গন্ধ গুণামাধত কাল মায়াং সজগত। অর্থাৎ সকল কিছু ভগবানের থেকেই সৃষ্ট, এই তেজযুক্ত জলের প্রকৃতি, জলের প্রতি ভগবানের দৃষ্টি মাত্রই কাল মায়া ও চিদাভাসের সংযোগী বিকার প্রাপ্ত হয়, গন্ধ তন্মাত্র সৃষ্টি করে, সেই গন্ধ তন্মাত্র থেকে পৃথিবীর উৎপন্ন হয়। এমনি ভাবে ভগবান জগৎকে সৃষ্টি করলেন মায়ার দ্বারা, এই তন্মাত্রের দ্বারা। জলের দিকে দৃষ্টি দেওয়া মাত্রই সৃষ্টি হলো পৃথিবীর, ভূমির। এমনি করে ভগবান জগৎ সৃষ্টি করলেন। তাছাড়া পৃথিবীর সৃষ্টির আগে অনন্ত শয্যার উপরে ভগবান শায়িত ছিলেন। হঠাৎ বাঞ্ছা হলো শ্রীকৃষ্ণের যতলীলা সর্বোত্তম নরলীলা নর্ব পূজাহার স্বরূপ সৃষ্টিলীলা খেলবেন। সৃষ্টিতত্ত্ব সৃষ্টি মহাত্ম্যে সে কথাই উল্লিখিত আছে। এমনিভাবে জগৎকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে জীব সৃষ্টির জন্য, আমরা জানি ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনকে সৃষ্টি স্থিতি অর্থাৎ রক্ষা এবং প্রলয় মানে ধ্বংসের জন্য তিনজনকে দায়িত্ব দিলেন, সেটা কিন্তু জগৎ সৃষ্টির জন্য না, সেটা জীব সৃষ্টির জন্য। জগৎ সৃষ্টি ভগবান নিজেই করলেন, যেভাবে বর্ণিত হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে জগৎটাকে সৃষ্টি করলেন ভগবান নিজে। এই জলের মধ্যে দৃষ্টি দেওয়া মাত্র, গন্ধ তন্মাত্র, তার থেকে সৃষ্টি হলো পৃথিবী। এমনি করে জগৎ সৃষ্টি করলেন। সেই জগৎ সৃষ্টি করবার পরে জগতের যে জীবগুলো সেগুলো সৃষ্টি করতে, মানুষকুল সৃষ্টি করতে, সেটা দিলেন ব্রহ্মাকে দায়িত্ব, বিষ্ণুকে দিলেন পালনকর্তা হিসাবে এবং মহেশ্বরকে দিলেন সংহারকর্তা। এই তিনজনকে তিন প্রকার শক্তি দিয়ে তাদের জগতে পাঠালেন। এমনকি ব্রহ্মা বিষ্ণু শিব তাদেরও সৃষ্টি করলেন ভগবান। মুখ থেকে ব্রহ্মা, নাভি থেকে বিষ্ণু এবং চরণদ্বয় বলি আমরা, কিন্তু লিঙ্গ থেকে সৃষ্টি করলেন মহেশ্বরকে। এমনিভাবে তিন দেবতাকে সৃষ্টি করে তিনজনের প্রতি দিয়ে দিলেন তিনটি শক্তি, তিনটি ক্ষমতা। কিন্তু প্রকৃত মূলাধার ভগবান সর্বেসর্বা। অন্যান্য সেজন্য গীতাতেও বলেছেন, অর্জুনকে বারবার শিক্ষা দিয়েছেন, সর্বধর্ম পরিত্যাগ মামেকং শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকেই ভজনা করো, আমাকেই স্মরণ করো। দৃষ্টান্ত দিলেন ভাগবতে চৈতন্য চৈতামৃতে, একটা বৃক্ষকে তাজা রাখতে, সম্পূর্ণ গাছটাকে তাজা রাখতে, যেমন ডালপালা পাতা শাখা ফুল সেগুলোর মাথায় জল ঢালার কোনো প্রয়োজন হয় না, গাছের গোড়াতেই জল ঢাললে গাছটি তাজা থাকবে, তার পাতা তাজা থাকে, ডাল তাজা থাকে, ফুল আসবে গাছে, ফল ধরবে, ফুল ফল সকল কিছু তাজা থাকে যদি গাছের গোড়ায় জল দেওয়া যায়।
গাছের গোড়ায় জল না দিয়ে যদি পাতা ফল ফুল শাখা সব জায়গায় দেওয়া গেল, কিন্তু টবে গাছ লাগানো গাছের গোড়াটা শুকনো, শিকড়গুলোতে জল দেওয়া হলো না, সেই গাছটা ফুলও মরবে, পাতা ফল ডাল বাকল সব মরবে। তদ্রূপ ভগবান বললেন, হে অর্জুন, তুমি ডালপালা শাখা প্রশাখা পত্র ফুল ফল ইত্যাদির দিকে জল না ঢেলে একই জায়গায় ভজন করো। এবং পরবর্তীতে দুর্গাকে যেমন সৃষ্টি করলেন, দুর্গাকে সৃষ্টিতত্ত্ব আমরা জানি, শম্ভু নিশম্ভুকে বধ করবার সময়, অসুর দলনের সময়, মহিষাসুরকে বধ করবার সময় কেমন করে দুর্গা মাকে সৃষ্টি করলেন, সকল দেবতারা শক্তি দিলেন কি করে সব আমরা জানি। এবং ব্রহ্মার থেকে অন্যান্য সকল, এই প্রজাপতির থেকে অন্য সকল জীবের যে সৃষ্টি, সেই সকল তত্ত্ব আমরা জানি। কিন্তু মূল তো সকল কিছুর মূলে হচ্ছে ইতি চাংশ কলাপুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তেমনি কিন্তু ভজনের ক্ষেত্রেও তাই, ভজনের ক্ষেত্রেও আমরা যত যে দেবতাকেই ডাকি না কেন, কালীর প্রীতে হরি হরি বলো, ব্রহ্মার প্রীতে হরি হরি বলো, রামচন্দ্রের প্রীতে হরি হরি বলো, নারায়ণের প্রীতে হরি হরি বলো, সবার প্রীতে হরি হরি বলো। হরি যিনি হরণ করেন অর্থাৎ কর্ষণ করেন, যিনি কৃষ্ণ, সেই একই কৃষ্ণ হরি বিষ্ণু, তিনি হচ্ছে জগতের স্রষ্টা, তিনি হচ্ছে মূল সংহারকর্তা, তিনি সকল কিছুর নিয়ন্তা। তাই তাকে ভজন করলেই অন্যান্য ক্ষেত্রে ভজনের প্রয়োজন হয় না। অন্যান্য কোনো দেবদেবতাকে পুজো করতে গেলে, ভজন করতে গেলেও তারাও কিন্তু সেই মূল ভগবান শ্রীকৃষ্ণ, তার ভজন যদি না করা যায় তারাও প্রীত হন না। তাই তাদের প্রীতে ধ্বনি দিতে গেলেও কালীর প্রীতে, কালীর প্রীতে মানে কালীকে খুশি করবার জন্য, প্রীতি করবার জন্য, কালীকে সন্তুষ্ট করবার জন্য হরি হরি বলো। হরিটা বলতেই হচ্ছে দেবতাকে, সরস্বতীকে সন্তুষ্ট করি, লক্ষ্মীকে সন্তুষ্ট করি, কালীকে, শিবকে, মহেশ্বরকে, যাকে ইচ্ছা, সবাই প্রীত হবে একই নামে, কৃষ্ণ নামে, হরি নামে। সেই হরি নাম কৃষ্ণ নাম, সেটাই আমাদের জন্মের থেকেও আমরা দেখি মৃত্যু পর্যন্ত এই একই নাম আমাদের সম্বল হয়ে থাকে। জন্মের সময় ছয় ষষ্ঠী থেকে জন্মের সময় আমরা কীর্তন করি, আবার ছয় ষষ্ঠীর সময় তখনও সেই কৃষ্ণ নাম শোনাই থাকি। আবার যখন দীক্ষা আদি শেষ সময়, মৃত্যুবরণের সময়, শ্মশানে নেওয়ার সময় তখন, মানে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সব সময় হরি নাম কৃষ্ণ নাম, কিন্তু মাঝখানের সময়গুলো কেউ হয়তো কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ সন্তোষী মায়ের ভক্ত, বিভিন্ন ঠাকুরের ভক্তি আরাধনা করে নিয়ে আমরা সময় অপচয় করি, সময় নষ্ট করি, তাছাড়া কিছুই না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাকেই পুজো না করো না কেন, সেই পুজো এসে আমার চরণেই পৌঁছাবে। ঘুরে আমি কারো মাধ্যমে, পাঁচ সাত জনের মাধ্যমে ফুল তুলসী অর্ঘ্য গোবিন্দের চরণে না দিয়ে সরাসরি যদি গোবিন্দের চরণে গিয়ে দিই, সেটা বেশি মঙ্গল নয় কি? সকল শাস্ত্রের মূল কথা সেটা। এবার কাউকে ব্যঙ্গ করে বলছি না, যারা অন্যান্য দেবদেবতার অধিষ্ঠাত্রী দেব হিসাবে যাকে মানেন, অন্যান্য দেবদেবতাকে যারা পূজা করে থাকেন, নিষ্ঠা করে থাকেন, কাউকে অশ্রদ্ধা অবজ্ঞা অবহেলা করছি না, কিন্তু মূল তত্ত্বগুলো সেগুলো তো বলতেই হয়। সকল শাস্ত্র, চণ্ডী আদি অন্যান্য বিভিন্ন শাস্ত্র গ্রন্থ, বিভিন্ন কিছুর মূলে কিন্তু এই একই গ্রন্থ, একই শাস্ত্র। যদিও অনেকে অনেকে বলে থাকেন, প্রশ্ন করেছিলেন একজন, গীতা অনেক রকম তো গীতা আছে, সেই গীতাগুলো তাহলে, গীতা বলতে আমরা যেটা একটি গীতাকেই বুঝি, গীতা তো একটি একটি না, গীতা মূলত একটি, গীতা একখানাই, মূল গীতা যেটা শ্রীমদ ভাগবত গীতা, আর অন্যান্য গীতা অনেকে পরে তৈরি করেছে, গোপী গীত, গোপী গীত থেকে সেই গোপীদের যে গান করেছিলেন কৃষ্ণ বিষয়ক, সেটাকে একটা গীতা বলেছেন, সংসার গীতা, সংসার সম্পর্কে, সংসারে পাপ পুণ্য বিচার হিসাব, সেগুলোকে একটা গীতা বলেছেন, তন্মাত্র গীতা, এরকম বেদ গীতা,
এরকম অনেক রকম গীতা সেগুলো ক্রমান্বয়ে সৃষ্টি হয়েছে গীতার নামকরণ করে। কিন্তু গীতা বলতে মূল যে 700 শ্লোকের এই শ্রীমদ্ ভাগবত গীতা, এর কোনো তারতম্য নেই, এর কোনো অনুকরণ নেই, অনুরূপ কিছু নেই। গীতা গীতাই, ভগবান মুখনিসৃত, সেজন্য এর নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের মুখনিসৃত গীতা। এটা অর্জুনকে যখন জ্ঞান দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, এই একটি গীতা শ্রীমদ্ ভাগবত গীতা, এই 700 শ্লোকের মাধ্যমে আমাদের সকল কিছু, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা কিছু, যত প্রকারের সকল কিছু অ্যানালাইসিস করলে এই গীতার মধ্যেই পাওয়া যায়। এবং এই গীতার নিষ্ঠা নিয়ম, এই গীতাতে যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, যেসব অধ্যায়গুলোতে যা শেখানো হয়েছে, গীতার যদি অনুকরণ কিঞ্চিত মাত্র করবার চেষ্টা করা যায় তাহলেই কিন্তু তার জীবন ধন্য। কিন্তু আমরা শুধু পড়ে যাই, কেউ অনুধাবনের চেষ্টা করি না, সেটাকে কেউ আমরা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করি না। হৃদয়ঙ্গম যদি করি, আমরা অল্প অল্প কিছু নীতিবাক্য সেটার সঙ্গে যদি নিজেকে তুলনা করবার চেষ্টা করি, নিজেকে তার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণ অর্থাৎ আমূল পরিবর্তন হয়ে যাব। যতটুকু পরিবর্তন হব তাতেই কিন্তু আমাদের মোক্ষ লাভের থেকে অত্যন্ত শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাব, যেটা অর্জুনকে বলেছেন অর্জুন যোগারূঢ় হও। সব কিছুর মূল এই 700 শ্লোককে আমাদেরই করতে হয় না, একই যদি একটি মুখ্যত দিকটাকে যদি ধরে রাখি, সকল কিছু তুমি ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি সব কিছু কৃষ্ণচরণে নিবেদন করো, কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু জানি না। একমাত্র এটাই যদি আমাদের হয় তাহলে কিন্তু 18টি অধ্যায়ের অর্থাৎ 700 শ্লোকের মূল কথাগুলোই কিন্তু আমাদের আচরণ হয়ে যায়। শুধু যদি আমরা কৃষ্ণ সর্বসার এই কথাটি যদি জানি, সেই কথা জানানোর জন্য বোঝানোর জন্য কিন্তু 18টি শ্লোকের সূত্রপাত অর্থাৎ তার সৃষ্টি। অতএব আমরা যদি সব কিছু নিবেদন সর্বং সমর্পণায়ায়ম, সব কিছু যদি সমর্পণ করে থাকে শ্রীকৃষ্ণ চরণে, তবে কিন্তু আমাদের আর কোনো কিছুরই ত্রুটি থাকে না। অত জ্ঞানযোগের শিক্ষার দরকার নেই, অত কোনো কিছুর দরকার নেই, যদি আমরা কেউ সম্পূর্ণরূপে গোবিন্দর চরণে নিবেদন করতে পারি। সেটাই আমাদের সম্ভব হয় না, কেননা আমাদের আমিত্ব যায় না, অহম ভাব, আমিত্ব ভাব, এটা যতক্ষণ না যাবে ততক্ষণ তো নিবেদন হবে না, ততক্ষণ অর্পিত হবে না, ততক্ষণ অর্পণ করা যাবে না। কেন অর্পণ করা যাবে না? যতক্ষণ আমার বলে কিছু আছে ততক্ষণ আটকে থাকবে, ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ নেন না। আর গোবিন্দ যখন সর্বান্তঃকরণে সমর্পণ করেন তখনই গোবিন্দ তার হন। তাছাড়া এর অনেক দৃষ্টান্ত, দ্রৌপদী যেমন, দ্রৌপদী নিজের বস্ত্র নিজে আগলে ধরবার চেষ্টা করছিলেন, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে নবলজ্জা নিবারণ করেননি। যখন সকল প্রচেষ্টা ছেড়ে দিয়ে দুহাত তুলে, হে গোবিন্দ হে মধুসূদন লজ্জা নিবারণকারী, তুমি ছাড়া আমার লজ্জা নিবারণের কোনো বুদ্ধি নেই, তুমি যা করবার করো, ফুল্লি যখন সারেন্ডার্ড হলেন তখন কিন্তু ভগবান তাকে বস্ত্র দান করতে থাকলেন। তেমনি আমরা যদি সর্বান্তঃকরণে সমর্পিত না হই, কোথায়? সেই গৌরপদে, গুরুপদে, গোবিন্দের পদে, সেখানে যদি সম্পূর্ণরূপে নিবেদিত না হই, সবটুকুই যদি অর্পণ না করি, তাহলে আমাদের কিন্তু থেকে যায়, তাহলে আমাদের সুখ দুঃখ নিজেদের কাছেই থেকে যাবে, ভালো মন্দ কোনো কিছুই দান করা যায় না। এই জন্য সব কিছু থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে সর্বং সমর্পয়া আমি, এই মানসিকতাটি আনতে হবে, সব কিছুই সমর্পণ করলাম। গিরিশচন্দ্রকে বলেছিলেন রামকৃষ্ণ, আরে তোর যত কিছু আছে সব আমায় দিয়ে দে, ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আমার বহন করবার ক্ষমতা আছে, আমি তো নেবার জন্য প্রস্তুত রয়েছি। গিরিশচন্দ্র শেষ তাই করলেন, নাও ঠাকুর আমার সব কিছু নাও, ভালো নাও, মন্দ নাও, সুখ নাও, দুঃখ নাও, পাপ নাও, পুণ্য নাও, সব কিছু তোমায় দিয়ে দিলাম। রামকৃষ্ণ বললেন, দে শালা দে, বকলমা দিয়ে দে। বকলমা অর্থাৎ নিজের বলে কিছু না থাকা,
সম্পূর্ণ রূপে তার চরণ নিবেদন করা। তখন তো সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর অধিকারী একজন গোবিন্দ তখন তার হয়ে যান। যেজন সম্পূর্ণরূপে নিবেদন করে থাকেন গোবিন্দ তার পাপ পুণ্য কোনো কিছু বলে কোনো কিছু রাখে না, সকল কিছুর অধিকারী তিনি নিজে, তাকে সুখ সমুদ্রে তখন ভাসমান করতে হয়। অর্থাৎ তার দুঃখ ত্রিতাপ যারা এ সকল বলতে কিছু আর থাকে না। সেই জায়গায় পৌঁছাতে গেলে যতক্ষণ পর্যন্ত আমিত্ব আর আমারত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ভাব আসবে না, সেই জায়গায় যাওয়া যাবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত না অনুশোচনা আসে, আমি কে, কেন এসেছি, কি জন্য এসেছি, কি আমার কর্তব্য, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল। আমরা নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের চিরাচরিত আমরা দাস, সে কথা যতক্ষণ মনে না থাকে ততক্ষণ পর্যন্ত আমরা দান করতে পারবো না, অর্পণ করতে পারবো না। তাই সেই কথাটি পুনঃ পুনঃ সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা নিত্য দাস, কার দাস, ভগবানের দাস, ভগবানকে। তাই ভগবানের আজ্ঞায় চলতে হবে, তার নির্দেশে চলতে হবে, যা কিছু করব ভগবানের নির্দেশে করব, ভগবানের সুখের জন্য করব, ভগবানের ভালোর জন্য করব। ভগবানের জন্য যদি আমরা করি আমাদের চিন্তা আমাদের করতে হবে না, তো তিনি আমাদের চিন্তা করবেন, আমাদের কোনো ভাবনাই করতে হবে না, না অর্থ, না খাদ্য, না খাওয়া, কোনো কিছুর সম্পর্কে ভাবতে হবে না, যদি মাত্র একটি ভাবনাই ভাবি। তাই অনুকূল ঠাকুরও একটি কথা বলেছেন, ভাবছ বসে ভাবছ মিছে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে, কথাটি মধুর। ঠাকুরের অনেক ভক্ত আছে কিন্তু এমনি মতন কি ঠাকুরের নির্দেশগুলো মেনে নিয়ে তেমনিভাবে চলছে? চললে কোনো দুঃখই থাকতো না। ভাবছ বসে ভাবছ মিছে, ভাববার তুমি কে, তুমি তো ভাববার কেউ না, ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে, এই এক কথাই সম্পূর্ণ কথা। সব সময় যদি শুধু কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের ভালোবাসার জন্য, কৃষ্ণের নিয়েই যদি সবসময় ভাবা যায়, ভগবান বলছে আমার ভাবনা সবসময় ভাবলে তার কোনো ভাবনা আমি রাখিই না, সম্পূর্ণ তদ্গত হয়ে যান, তো ভগবান তার একাত্ম হয়ে যান, তখন সুখ দুঃখ ভালো মন্দ সকল কিছু ভগবান নিজেই হরণ করে নেন, তার আর কোনো চিন্তাই থাকে না। সেজন্য এক ভাবনা ভাবাটাই শ্রেষ্ঠ। কিন্তু যদি আমরা সেটা বাদ দিয়ে আরেক দেব দেবতার পূজা করতে থাকি, 33 কোটি দেবতার কতজনকে সুখী করতে পারবো? কালীকে ভালোবাসবো তো শিব বলবে যে আমাকে ভালোবাস, শিবকে ভালোবাসলাম সন্তোষী মা রাগ করবে, সন্তোষী মা খুশি হলেন তো লক্ষ্মী মাতা রাগ হবে, লক্ষ্মী মাতা খুশি হলেন তো সরস্বতী মাতা রাগ করবে, সরস্বতী খুশি হলেন তো নাগমাতা রাগ করবে, কতজন দেবদেবীকে আমরা পুজো করব? তেমনি মতন ভোগ নিবেদনের সময় অত কিছু দেবদেবতাকে যদি দিতে ইচ্ছা করে, গোবিন্দের ভোগটি কৃষ্ণের নামে নিবেদন করে তুলসী দিয়ে, সেই ভোগটাকেই এবং নৈবেদ্যম সর্বদেবায় নিবেদিতায় নম, এবং নৈবেদ্যম অর্থাৎ ভগবানের প্রসাদটি সেটাকে আমার সর্বদেবায় নিবেদিতায় নম, সকল দেবতার নামে আমি নিবেদন করলাম। তেমনি সব দেবতাকে যদি একবার নিবেদন করা যায় সব দেবতাই প্রসাদ পেলেন। আমরা যখন দেখি গুরুদেব বসে আছেন, কাকা গুরু, জেঠু গুরু, মামা গুরু, কত রকম গুরুদেব বসে আছেন এক আসরে, সেক্ষেত্রে কাকে প্রণাম করব, কিভাবে বলবো, কিন্তু আজকে তো সময় নেই, শুনবেন আগামীকাল, আজকে এখানেই রাখি।